नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, এই মুহূর্তে দাঁড়িয়ে ইমামি ইস্ট বেঙ্গল কিন্তু আর একজন ভারতীয় ডিফেন্ডারকে সই করিয়ে নিল। তো সেই প্লেয়ারটির সম্পর্কে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করে নেব। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে আদিল অমল। তো আদিল অমল হচ্ছেন একজন 20 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, যিনি কিন্তু মার আথানাসিয়াস ফুটবল একাডেমির প্রোডাক্ট। তো এই ডিফেন্ডার তিনি কিন্তু মানে কিভাবে সই করালো, কেনই বা সই করালো, সেইটা আমি তোমাদেরকে বলে দিই। তো এই আদিল অমল কিন্তু অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ম্যাচেসে খুবই ভালো কিন্তু পারফরমেন্স করেছিলেন, সেই কারণে কিন্তু এই ডিফেন্ডারকে দলে নেওয়া হলো। 20 বছর বয়সী তরুণ ডিফেন্ডার। তো আশা করা যায় ইমামি ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে তিনি কিন্তু খুবই ভালো হয়তো খেলবেন, সেটা তার খেলা দেখেই দেখা যাবে আর কি। তো এই ফুটবল একাডেমি মানে মার আথানাসিয়াস ফুটবল একাডেমি থেকে তাকে কিন্তু সই করিয়ে নেওয়া হয়েছে। ইনি কিন্তু কেরালার প্লেয়ার, কেরালা স্টেট অ্যাসোসিয়েশনের প্লেয়ার। তো এই ছিল আজকের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।